অ হেপা কি হলে অ হেপা হ্যাঁ তোর লগত মু এটা ভিতরা কথা আছে ভিতরে কথা কি কথা একে ডাঙর কথা তো কিন্তু একে নিজ মানুহ বুলি হে কও তো কিন্তু কাকু নকবি হে নকাও নকাও দে কি কথা কইছুন তো নকও বলি ক নকাও অ হেপা হ্যাঁ মু হাতে এটা কি দেখিছ মুনা মুনা তো ভিতর কি আছে বলি ভাবিছ তই কি বা আছে টকা বহুত টকা কি টকা কোট পালি তো এমন টকা হ্যাঁ কেলে কলা ধন বলি জানো বস্তু এটা নাই সেইটো টকা কই মানে ব্ল্যাক মানি কলা ধন অ ও হেপা এখন 500 টকা নোট মই তোক 200 টকা দামত দিম হ্যাঁ অ কি কই 500 টকা তই 200 টকাতে দিবি 200 টকা দি দিম ইমান খস্তাত তই কি দে হে মু নহয় মানে মু ব্যাংক একাউন্ট নাই যে সেখানে মই দি দিম এটা কত কিমান টকা লাগে কোট পালি এ তই এমান টকা ওই মোরা তো 4-5 হাজার মান টকা আছে তারে 11-12 হাজার মান টকা পাম কি জানি হব আ হেপা এটা কথা ক মই আকো সৌ টকা হেলো মানে হত কি হৌ মানুহটো খুচুৱানি দিয়ে এগলাখান সব মই বেংকত জমা কৰি ফেলে নতুন টকা লৈ বনি যাম মই আ হেপা কি ভাবি আছো এ নাই নাই তই এতে থাক মই পইচা লৈ আহো এনেকুৱা সস্তাৰ পইচা আৰু জীৱনত নাপাম মই লৈ আহো পইচা ও মই তে গোটেই কোবা পইচা বিক্ৰী কৰি পেলাম যদি কোবা নাহি পেলাই মোক সুধে পইচাবিলাক কি হল ইয়ালে মই ঘটনা দৈ গোটেই কোবা লৈ গল বুলি কওঁ মুঠতে মই বনি গলো আও আমাও জনী ফালে কিন্তু এনেকুৱা পইচা কিনি খোৱা মানুহ নাই দে অ হেপা সোনকালে আনা ক এই দে কোনে গেলান ক এই দে কোনে গেলা এই যে কোনে আছে জলদি বাইরে না ও বউ কি হল আমি বুঝছি এ চোরটা কেরা ও বউ কোন চোর কোন কোন তয়ে চোর তোর বাইরে কোন লব না রে এটু কি কই চোর ও বউ আপনি এবার কি কইছে তয়ে এতে থাক পলোয়ার চেষ্টা না করিবি তোর গুরু কাই বাদে নলে তোর কথা বে আছে সাবি আজি মই ন পলাও আহো গুরু মাত গুরু গুরু সব জানে কি সব জানে হ্যাঁ কি সব জানে গুরু কি তোক সরকার শিখাই দিছিল জানে আর গুরু কি বাকিবি আহো কাজ মানটু সব বিচার করিম মই কাকো মই খোদাই নেরু আইব দিও গুরু গুরু সব জানে আকো যদি কাইছিল তোর যে কি অবস্থা কত নিজে না জানো থাকিলে আমি কি বা করিব চাইলাম না হয় আজিকালি মানটো হক তাক যাব কি কৰিম তাই নিজে না জানে ও বউ কথা এটা কও চুপ থাক একো কথা নকনো মই কোনক না বৰ ডাঙৰ কথা জৰুৰী কথা কি কথা ক মোৰ মানে বিৰাত টানকে লাগিছে বাহিৰে যাম চুপ চাপ বহি থাক বাহানা কৰিব ৰাহিছ বাহানা কৰা নাই তো সঁচাকে লাগিছে যাও মই কি কৰিম আছে এতে ক যাও নে কি চুপ থাক আৰু কেইটামান এনেকুৱা মক্কেল পালে ভাল আছিল কোনফালে যাবি কোনফালে যাওঁ তই ভাবচোন কোনফালে যাওঁ কোনফালে যাওঁ এইফালে যাওঁ নে এইফালে যাওঁ মানে ভাল হোটেল এখনত সোমাই চিঙৰাই চাহে খাই লওঁ বল ৱা আকৌ দেখোন চিঙা চাহ খাবলৈ সৌ চকত যাব লাগিব অ মাই প্ৰথমে টকাকেইটা বিক্ৰী কৰি লওঁ তাৰপিছত কিমান খা খাই থাকিবি কেলে যাব লাগে চাৰিআলি সকলে চাহ খাবলৈ মানুহৰ ঘৰলৈ গ'লেই হ'ল তাতে চাহ একাপ খাই হোটেলত খোৱা বুলি ভাবি ল'লেই হ'ল কেনেকুৱা নাই ইমান ধুনীয়া কথা আহ কম
বিনন্দে এই সখীটো বা কত মরবা গেছি, এখিনি পরলে দেখা দেখি নাই। ইয়ার কাম বনত ঠান্ডাটো অলমান কমি গেছি, চেপা যেতিয়ার পে ঘরত আইসি কাম করবা লাগে বলে কোবাই নরা হয়েছি। আহক আজি তাক ও আইসি। আই সখী কেশুর, আই সখী ঘরত যে একদিন সময় নাখা হইসা, কত এনেকা পিন পিন পিনকে ঘুরি ফুরা। আগতে কোঠাটো শুনবি না, অদে ক জোরণতর ঘরত সুমব লাগা হল কিয়া জিহে কাজা নহয়। মাছটো ভাজে কাঠ করে দিলা ভালে হয়েছে দে, এনেও জেরিদার চোখটো অলমান হিসাবতকে বেশি নহয়। তার মানে মই রাস্তাতে যাই থাকোতে সিহতর কাজিয়াটো দেখে খরচ যাই মেলামেশাটো কর দিয়ে আইল। বিরাট ভাল কাম কষা দে, মাঝে মাঝে এনেকা বেলেগর উপকার গিলা করবা লাগে। খতরা বস্তু মই গরম পানি দি গাধু, গরম হৈছে নাই বা আয়া উৰছি, আৰু গরম হবা লাগু আয়া আই। গরম হোক হবদে, বেশি গরম হলে বেয়া হব, ঠান্ডা গরম মিলাবা লাগবো। ইয়ে দিম না তার দিম, ভাবটো সোমাইছে গরম। হওয়া নাই আরো হবা লাগু, আয়া কিটাচোন ঠান্ডা আছিলে বাল্টিংটো, ইতেহে গরম হয়ে থাকবো। বিরাট বদমাশ, বদমাশ গম পাইছো কিন্তু কি বদমাশ আপনার, পেট পোষা ভাই, আহা পেট পোষা গম পাইছো কিন্তু কি পেট পোষা আপনার, ইমান কথা খুদি থাকা তোর, নহয় ভালকে কলে হে মই বুঝিবাম আপনার, বেশি দিন নালগে রো মোর দরে তোর বিয়া অবস্থা হবুল, কি তে হে গম পাবি তোর, কেন কো বিয়া অবস্থা বাউ, মা কসম নামন মাথা মাথা সা নষ্ট করে দিবই, তোর বেজা জান না আপনার, এনে কলে হে হয় নাকি আপনার, খং উঠিলে আপনার বেশি হয়ে থাকা চুলিবিলাক মোর মুহর লগাই লম বাপেকে, আপনার চিনি পা নাই আপনার, কি বলি তো আপনাকে কো কোনা, মা কসম করবে না বিজাল আহিবালা, কি বা নিয়ম আপনার, আপনার জিবা জিবা সিঙ্গি দিম গম পাওয়া নাই, দেখছা না এই মুরগি বিলাকের খুশি খুশি সব নষ্ট করে ফেলছে। হেই আহা
কোকসুন আপনার কি ন কোকসুন আপনার বদমাস পেট পোষা অহত্ত অভদ্র ঐ ইবিলা কি বুকি আছ তই কি হইছ তোর এবু মু মুখ শব্দ নহয় দে এবু গেষ্টিক মুখ কথা হে আপনার হ্যাঁ গেষ্টিক কইছে ইবিলা কথা কোঠে তা কাজি মই পালে জিন্দাই জিন্দাই মারে সারানি মাস সাপ্লাই করে দিয়ে তোরে থাকো উপকূল কি সাপ্লাই করে দিল হয় এই এটা কইব নয়া নহয় কিউনু রেপ শিকল অলপ আগতে যা দেখিল আপনার কই নিকে ইনকা ঘুমতে তাক মই ভাবা লাগছিল পারু মোস্তাটি মারার দরে মারি ফিলু হয় হিনে হিন কুঠারে সন মানু মাটি মান সহজ কথা নহয় দে আপনা তুই মুখ চিনি ফওয়া নাই হে কারণ তুই ইনকা কথা বিলাক কুসা ওই মোর হাতত কিমান মানুষের মৃত্যু হচ্ছে তুক মই হিসাব নিদ কি জানা না কিয় বা আপনার তুই ভয় খাবি না ইমান যদি খং উঠিছে কাম এটা কইব পারে আপনার কি রকম লোহি খং ভগাদাই তুলিব পারে আপনার মানে মানে গেষ্টিক ঘৈণীয়েক জেলেপি যে জেলেপিক আপুনি উদ্ধাই মুদাই গাড়ি পাইব পায় আপনা তই ঠিক কোঠাকে কুইছা গেষ্টিকৰ খুৱং তাক তিৰিচৰ ওপৰতে উঠা মাজি মই এ মই আইলং যাই যোগে যাই যোগে আজি হে খেলাখন জমিব আ জেন কুকুৰ তেন টাঙোন জিলিপি তোর মোটা কিন্তু হাবুজন ঘুরে দিবে নহলে মোর হাত মারা যাব খুবাদি না কি কলে গেস্তিকে কি করলা ওই ওই সে ভাই ফেলাছন এই সেপার আগত মোর কুঠা উল্টা পাল্টা লগাইছে হয় না সেপা মানু কি কল আপনা সকল কথা জানি দেখুন আপনা যাই কইছে কা খুনা বিজাই গিলা কথা হ্যাঁ মো খুনাই কি লাভ সে তো অবশ্য হয় আপনা ওই তুই মুনু মুনু থাক ওই তোর তার তিরি কারণে তোর তান কুঠা হুনবাই লাগবো নুহুনু তোর কথা হুনবাক লাগি মোর গরজ পড়া না ওই কুঠা অল ফালকি কুবে আমার মাটিতে আছা আর আমাকে কোথাও নাবি হা হ্যাঁ কি তোর মাটি দাসু হ্যাঁ পুর পুরা এই সবটা ঠিক নাই মই তো দস্তুর রুমত এইখান ঘরত বিয়া হই আইছি আর কাকা বড় অকুকর কানে যাওয়ার পিছত তুই আমার ঘরখান ঠংক করে ফেলালি ইসা মই নকি আপনা কই শেফা তুই তাই ভালে তালি কি কথা কই আছা নয় মানে এনে আপনা কই জিলাপে তু খেক বার কারণে কুসং থাকা যদি ফালকে থাকবি আটে নহলে ঘরে যাবার লাগবো কিন্তু বুঝি পাইছা তহত দুটা এনেকে মন মারি বহি আছো কিয় কতনো মন মারি বহি থাকলু এ জেঠিমাই ও জেঠিমাই তই নহয় আমার কারণে লাগাতকে নাও মান বেশিকে চিন্তা কর ও কথা ফের তহত কারণে চিন্তা নকই ম কার কারণে চিন্তা করিম কসু বার রসন রত তহতক ম কথা তা হুধু কি কথা এ তহত দুটা তো ডাঙর হইছ ডাঙর হই অহার লগে লগে যৌবনে আমনি করে হেতু বেয়া পাবলগিয়া কথা নহয় মুকু করিছিল পিছে তহতর মই তহততকে ডাঙৰ হলেও তহতৰ জেঠাই হলেও এইবোৰ কথা তহঁতে খোলা খুলিকে কবি আকৌ যি ল'ৰা ছোৱালীয়ে খোলা খুলিকে কথা কয় সেই ল'ৰা ছোৱালীয়ে বেয়া কাম কৰিবলৈ এশবাৰ ভাবিব লাগে বুজিলি বুজিলো তয়ে বুঝি পা নাই নাওমান বহিলেও বুঝি আছো অ বব অ বহিছো তার মানে কেষ্ট নাওমান বেলেগে জেঠিমাই আসালতে মই হেতু আপি বলি ভাবছিলু পিছে ওলাল আপা তাকো আপা তো আপিন নিছনে ও মতা গোখাই হেরো এইবোৰ কথা চাই চিন্তি কৰিব নালাগে জানো কচোন হেরো প্ৰেম সকলোৰে হয় কিন্তু হোৱাৰ আগতে মাৰ দেউতাৰ কথা ঘৰখনৰ কথা পৰিয়ালৰ কথা এই সকলোবিলাক কথা চালি জাৰি চাব লাগে যাতে তহঁতৰ কামৰ কাৰণে মাৰ দেউতাৰে এনেকৈ তলমূৰ কৰি থাকিবলগীয়া নহয় এ নাই নাই বুজি থিমাই
এইখিনি টকা যদি চলিলে হয় আমি কি কৰিব পাৰিলো হেতেন দেখিছো ৰ মোমাই মোমাই কি ভাগিন মোৰ এখন ধুনীয়া দীঘলীয়া গাড়ী কিনো ভাবি আছ তাৰ পৰা ধুনীয়াকে সাজ পোছাক কৰি তই আৰু মই নামি কিমান যেন ভাল লাগিব মই বিৰাট ভাল লাগিব ৰাস্তা মানুহবোৰে আমি ধনী মানুহ যোৱা বুলি আমাক চাবলৈ ৰৈ থাকিব এটা যদি মক্কেল পালো হয় হেঁপা নিচিনা গোটেই খোপা বিক্ৰী কৰি আমি ধনী হৈ যাব পাৰিলো এটা কাম কৰো বল এটাক বিচাৰোগৈ বল ঠিক কথাই কৈছ নহলে কি হব চৰকাৰে শুনিলে বেয়া পাব বহুত দেৰিকে কৈছ সেবা কি কৰিলি তই মা কচম কানা হবা খঙতে মাৰি পাইছিলো বিল্টি গিল নেকি গমেই নাপাং ৰ কি তুই মানুহ এটা মাৰি দিলে নাই মাৰ এনেহে মাৰিছিলো মই হাত মাৰো অন দে পিছে সেইটো আপোনাৰ তহঁত দুটাকে ভাই ভাই নেকি